ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين استوفى وبعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم লাকাতকান ফি রসুলিল্লাহ হাসানা বাংলাদেশ থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে রুকুর জিকির রুকুর দোয়া যদি ভুল করমে সাজদাই পড়ে নেওয়া হয় তাহলে সেই নামাজ কি বাতিল হয়ে যাবে নাকি শুদ্ধ বলেই গণ্য হবে এ বিষয়ে জানিয়ে উপকৃত করবেন ভাই আপনি খুব সুন্দরভাবে প্রশ্ন করেছেন দেখুন কেউ যদি রুকুর জিকির কি করে সাজদাই পড়ে নেয় ভুল করে তাহলে তাতে কোনো সমস্যা নেই অবশ্যই সলাত হয়ে যাবে কেননা আল্লাহ সুবাহ তিনি পবিত্র গ্রন্থ আল কোরান সুরতুত্বাবন সুরা নম্বর চোষট্টি এবং আয়াত নম্বর ষোলোতে বলেছেন ফাত্হাকুল্লাহা মাস্তা আতুম তোমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আমিনকে ভয় করো তোমাদের সাধ্য মোতাবেক তো যেহেতু ভুলটা যে ভুলটা হয়ে যায় আপ আপনি ইচ্ছা করে পড়েননি হ্যাঁ কিছু ভুল এমন আছে যেগুলো ইচ্ছা করে হয় না যেমন এটা ভুল করে আপনি রুকু মানে জিকির রুকু দোয়া সাজদাই ভুল করে পড়ে নিয়েছেন আপনি নিজেই বলছেন ইচ্ছা করে করেননি তো এই ভুলের উদ্দে আপনি নন ভুলের বাইরে কোনো মানুষই নয় তাই এই ভুল ভুলক্রমে যদি সেটা হয়ে থাকে তাতে নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না নামাজ শুদ্ধ বলেই গণ্য হবে ইনশাআল্লাহ এবং তাছাড়া আর একটা বিষয় অবশ্যই আপনাকে জানিয়ে রাখি যে রুকু ও সাজদার যে দোয়াগুলো আছে দেখবেন রুকু ও সাজদার কিছু কিছু দোয়া এমন রয়েছে যা সেই সূত্রে বর্ণিত সেই দোয়া উভয় স্থানেই পড়া যায় বা পড়তে হয় অতএব এই হাদিসগুলো দৃষ্টিতেও এটাই বোঝা যায় যে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না নামাজ শুদ্ধ ও সঠিক বলেই গণ্য হবে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়েছেন জাজ হয়রান